আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন। এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে অ্যালবিয়ন ল্যাবরেটরিসের উদ্যোগে হেলথ ক্যাম্প করার কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে বিনামূল্যে ডায়াবেটিক্স ও রক্ত পরীক্ষা করা হবে। সোমবার সকাল 8:30 ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা মুহাম্মদ কুরেশি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, প্রফেসর ডাক্তার অজিত কুমার পাল, ডাক্তার শাহ আলম, ডাক্তার বদরুদ্দোছা ছুটন, ডাক্তার শালে জোহর বাদল, ডাক্তার দিলরুবা আক্তার, ডাক্তার ফেরদৌসি বেগম, ডাক্তার তৌফিকুন নবী লিটন, অ্যালবিয়ন ল্যাবরেটরিসের রিজিওনাল ম্যানেজার সৈয়দ আশরাফ হোসেন প্রমুখ। উদযাপন করার জন্য আমরা সব যারা ডায়াবেটিক সাথে হাসপাতাল জড়িত আছি আমরা সবাই একত্রিত হয়েছি যাতে ভালো করে এটা উদযাপন করা যায়। তার 14 নভেম্বর এই দিনটা আমরা বরাবরই করি, আজকে ওইভাবে করার ইচ্ছা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। ডায়াবেটিস দিবসের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সচেতন করা, আমাদের জনগণকে ডায়াবেটিস নিয়ে সচেতন করা। তো এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষা, ডায়াবেটিস শিক্ষার উপরে আমরা জোর দিচ্ছি। যদি ডায়াবেটিস শিক্ষা আমরা ভালো মতো দিতে পারি জনসাধারণকে, তাহলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ এবং ডায়াবেটিস হয়ে গেলে ডায়াবেটিস জনিত জটিলতা এবং এই জটিলতা যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা ডায়াবেটিস জনিত মৃত্যুহার কমাতে সক্ষম হব। আসসালামু আলাইকুম। ডায়াবেটিস একটি আত্মঘাতী রোগ, এই রোগে প্রতি বছর অনেক মানুষই মারা যায়। আমি এলবিয়ন কোম্পানি থেকে প্রতিনিধিত্ব করতেছি কুমিল্লা রিজনাল ম্যানেজার হিসেবে। আমাদের কোম্পানির চেয়ারম্যান প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি রক্ত পরীক্ষা, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম হাতে নিয়ে থাকে। এবারেও আমরা সেই রকম কার্যক্রম হাতে নিয়েছি। আমার আজকে 17 বছর ডায়াবেটিস, কিন্তু আমি কোনো সমস্যা বোধ করি না, কারণ আমি এটাকে নিয়ন্ত্রণে রাখার যা যা প্রয়োজন আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা করি। আর 14 নভেম্বর ডায়াবেটিক দিবস, এটা পালন করার প্রয়োজনের কারণে যে মানুষকে সচেতন করা, এবং একা কুমিল্লা ডায়াবেটিক সমিতি এটা করে থাকে বরাবরই, এবং আমরা ডায়াবেটিক রোগীদের আরও অংশগ্রহণ প্রত্যাশা কর আমার, যে ডায়াবেটিক রোগীরা অ্যাটলিস্ট এই দিবসটার অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করবে। ধন্যবাদ।